গত 3রা সেপ্টেম্বর থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার হাত ধরে বিজেপির সদস্যতা অভিযান কর্মসূচি শুরু হয়েছে। এই কর্মসূচি 2 পর্যায়ে অনুষ্ঠিত হচ্ছে। ইতিমধ্যে প্রথম পর্যায়ের সদস্য সংগ্রহ অভিযান কর্মসূচি সমাপ্ত হয়েছে। বর্তমানে চলছে দ্বিতীয় পর্যায়ের কর্মসূচি। এই কর্মসূচির অঙ্গ হিসেবে রবিবার 6 আগরতলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বিচারবন এলাকায় সদস্যতা অভিযান কর্মসূচির আয়োজন করে ভারতীয় জনতা পার্টির প্রদেশ মহিলা মোর্চা। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী তথা প্রাক্তন বিধায়িকা মিমি মজুমদার, মহিলা মোর্চার অন্যান্য নেতৃবৃন্দ, স্থানীয় কাউন্সিলর সহ কর্মী সমর্থকরা। কর্মসূচিতে অংশগ্রহণ করেন এলাকার প্রচুর সংখ্যক মহিলা। মহিলা মোর্চার সদস্যরা বাড়ি বাড়ি গিয়ে সদস্য সংগ্রহ করেন। এই কর্মসূচি প্রসঙ্গে বলতে গিয়ে বিজেপির প্রদেশ মহিলা মোর্চার সভানেত্রী তথা প্রাক্তন বিধায়িকা মিমি মজুমদার জানান, কর্মসূচিকে ঘিরে স্থানীয় মহিলাদের মধ্যে উচ্ছ্বাস ছিল লক্ষণীয়। মহিলাদের মধ্যে এই উচ্ছ্বাস দেখে তিনি অভিভূত। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি দল মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে, তাই বিজেপির সদস্যতা অভিযানে জনগণের ব্যাপক সাড়া পরিলক্ষিত হচ্ছে। আমাদের যে মেম্বারশিপ, ভারতীয় জনতা পার্টির মেম্বারশিপ ড্রাইভ চলছে, যেটা বিগত মাসের সেপ্টেম্বর মাসের 3 তারিখ 2024 থেকে শুরু হয়েছিল। আজকে আমরা 6 তারিখ, অক্টোবরের 6 তারিখ আজকে আমরা মহিলা মোর্চা প্রদেশের উদ্যোগে আজকে বিটারবন এলাকার 6 আগরতলার বিটারবন এলাকায় আমরা সবাই সমবেত হয়েছি এবং বাড়ি বাড়ি যাচ্ছি সদস্য পদ নিয়ে এবং মানুষের মাঝখানে এবং বেশ করে মহিলাদের মধ্যে আমরা বিশেষ এনথুজিয়াজম পাচ্ছি। মানে ওদের কাছে বলতে হচ্ছে না, যদি আমরা বলছি যে আমরা ভারতীয় জনতা পার্টি থেকে মেম্বারশিপ ড্রাইভ করি, আসুন আসুন বসুন, ঘরে বসুন, আপনি নিজেও দেখে থাকবেন আপনি আমাদের সাথে ছিলেন, তো ওরা ভীষণভাবে তৎপর ভারতীয় জনতা পার্টির মেম্বারশিপ করার জন্য। কেননা ভারতের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজি বা ভারতীয় জনতা পার্টি যেভাবে মানুষের সুখ দুঃখের পাশে থেকেছে এবং প্রত্যেকটা মানুষের পাশে থেকে কোভিড বলুন বা যে কোনো প্রয়োজনের সময় যেভাবে নেতা থেকে শুরু করে একদম গ্রাউন্ড গ্রাসরুট লেভেল বুথ সভাপতিরা পর্যন্ত মানুষের পাশে থাকছে, তার জন্য সবার মধ্যে একটা বিশেষ উচ্ছ্বাস দেখা যাচ্ছে। এবং উল্লেখ্য, সারা দেশের সাথে ত্রিপুরা রাজ্য বিজেপির সদস্যতা অভিযানের দ্বিতীয় পর্যায়ে শুরু হয়েছে। এবছর সদস্যতা সংগ্রহ অভিযানের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে 12 লক্ষ। এর মধ্যে প্রথম পর্যায়ে সদস্যতা অভিযানে প্রায় 6 লক্ষ সদস্য সংগ্রহ করা হয়েছে। ভারতীয় জনতা পার্টি সদস্যতা অভিযানকে কেন্দ্র করে রাজ্যে জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ এবং উদ্দীপনা পরিলক্ষিত হচ্ছে। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।